ভাঙড়ে ঢোকার আগে নিউটাউন লাগোয়া আর্ট কলেজের সামনে নওশাদ সিদ্দিকীর গাড়ি আটকায় বিধাননগর কমিশনারেটের পুলিশ। পুলিশের পক্ষ থেকে ডিসিপি ইন্দিরা মুখার্জি জানান 144 ধারা থাকার জন্য নওশাদ সিদ্দিকীর গাড়ি আটকানো হয়েছে। নওশাদ অভিযোগ করেন, বলেন, শান্তির বার্তা দিয়ে ভাঙড়ে যাচ্ছিলাম, আমি ভাঙড়ের মানুষকে বলতে যাচ্ছিলাম কোনো প্ররোচনায় যাতে কেউ না পা দেয়, সেখানে পুলিশ আমায় নিজের বিধানসভা কেন্দ্রে আমাকে ঢুকতে দিচ্ছে না। সেই সঙ্গে নওশাদ সিদ্দিকী চরম হুঁশিয়ারি দিলেন বারুইপুরের এসপি মিস পুষ্পাকে। এসডিওর কাছে থেকে যে অর্ডার এসেছে তাদের হাতে সেই অর্ডারে নওশাদ সিদ্দিকীর নাম লেখা নেই বলে নেই এমনটাই কারণে কিন্তু গাড়ি ভাঙড়ে প্রবেশ করতে দেওয়া হবে না এমনটাই জানালেন তিনি। যেহেতু আমাদের কাছে এসডিও বারুইপুরের একটা অর্ডার আছে 144 এর, যে এই এখান থেকে কিছু এক্সেপশন আছে, তো যাদের এক্সেপশন আছে তাদের আমরা ছেড়ে দিচ্ছি। শওকত মোল্লাকে এক্সেপশনের মধ্যে রাখছেন না বাইরে রাখছেন? শওকত মোল্লা তখন ঘুরে বেড়াচ্ছিলেন গতকাল। আমি দিতে পারবো না আপনাদের নামগুলো, এটা আমাদের কাছে আছে, আমাদের অফিসাররা ব্রিফড আছে, তবে এখন আমাদের সামনে এভেলে সাহেব আছেন, ওনার নাম এখানে নেই, ফলে আমরা এখন ওনাকে যেতে এই রুট দিয়ে আমরা যেতে দিই। অন্য রুট দিয়ে যেতে পারবো? এই নাকা পয়েন্ট অন্য রুট দিয়ে যেতে পারবো? আমাদের এটা কন্টিনিউ চলছে, মানে পোলের আগে থেকে, পোলের দিন, পোলের পরে কন্টিনিউ হয়ে পড়ছে। শওকত মোল্লা তো এখানে গিয়েছে, শওকত মোল্লা আরাবুল ইসলামদের কাছে গেছে, একেবারে হাতিশালা মোড়ের তারা কিভাবে যাচ্ছে আটকানোর জন্য করা হয়েছে? এরকম কিছু নেই, এটা তো এসডিও সাহেবের অর্ডার আছে, তো উনি ভালো বলতেন। দেখুন আমার কাছে হাতে যে অর্ডারটা আছে এটা 12 সালের অর্ডার, আজকে তো হচ্ছে কি 14 তারিখ, তার কালকে কি করে ওরা এলো সেটা তো দেখুন আমি এখন বলতে পারবো না, আমি এখন যে ডিউটিতে এসেছি আমি আজকে এই পর্টেনিং বলতে পারবো, আপনাদের আগে যদি কোনো ইনফরমেশন থাকে আমরা নিশ্চয়ই খতিয়ে দেবো। তারা পুলিশ গতকাল কি ওই লিস্টে আছে? গতকালকে তৃণমূলের যারা তৃণমূলের এমএলএ বা তৃণমূলের নেতা নেতৃত্ব তারা ওই এরিয়াতেই প্রবেশ করেছে। আপনি বলছেন যে 144 এর একটা অর্ডার আছে, সেটা বিগত কয়েকদিন ধরেই আছে, তাহলে ওনারা প্রবেশ করলেন, যে ভাঙড়ে মিটিং করলেন এবং মিটিং করলেন, ওই দিক দিয়ে কি প্রবেশের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নেই? নাকা নেই? আমি তো বিধাননগর কমিশনে আছি, আমি আমার যে কোটা নাকা পয়েন্ট আছে আপনাদের উপর থেকে কোনো নির্দেশ, একজন বিধায়কের নাম লিস্টে থাকবে না হতে পারে? তা সুকৌশলে আমার গতিবিধিকে আটকানোর চেষ্টা করা হচ্ছে, এটা অনৈতিক আইন বহির্ভূত কাজ। এখানকারের ভোটার নয়, এখানকারের বিধায়ক নয়, তারপর দলীয় পদে আছে, তারপর তিনি অবাধ বিচারণ করতে পারেন। নওশাদ সিদ্দিকী একজন জনপ্রতিনিধি নির্বাচিত, তিনি তিনার নির্বাচন ক্ষেত্রে মানুষের কাছে যেয়ে তাদের যে তারা যে আতঙ্কের মধ্যে আছে, আতঙ্কের হাত থেকে যাতে মুক্তি পায়, তার জন্য যে শান্তির বার্তা নিয়ে যাচ্ছে, যাতে শান্তিতে থাকতে পারে এবং স্বাভাবিকভাবে জীবনযাপন যাতে করতে পারে, আতঙ্ক কাটিয়ে উঠতে পারে, তার জন্য ছুটে যাচ্ছে, সেখানে নওশাদ সিদ্দিকী আটকানো হচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানেন, এরা আপনারা দেখেছেন ওই দিনকে রাত্রিরে বাইরে পুলিশগুলি চালিয়ে একাধিক মানুষকে মেরেছে, কিন্তু কাউন্টিং অফিসের মধ্যে পুলিশের তাণ্ডব আপনারা জানেননি, কারণ সময়ের সাথে সাথে ডিসক্লোজ করবো কি তাণ্ডব চালিয়েছে এই পুলিশে, এগুলো গেলে তো আরও ডিসক্লোজ হবে, আমার সাথে করবে তো নওশাদ ভাই পুলিশ। এইবার আর এইবার এই 144 করে যে ভিতরে যে কি তাণ্ডব চালাচ্ছে, ইন্টারভিউ দেখছিলাম বারাইপুর পুলিশ ডিস্ট্রিক্টের সুপার ম্যাম, তিনি উত্তর দিতে পারছেন না, ধৈর্য ধরুন, ওই সুপার ম্যামকেও সুপার তিনি আছেন, তেনাকেও যেতে হবে কোর্টে, কোর্টের সামনে গিয়ে। আজকে আর একটা কথা, আর একটা কথা বলে রাখি, আমরা তো ইনভেস্টিগেশন চেয়েছি, কোথা থেকে কে আরা বাইরের লোক ভাঙড়ের ছড়াও নিয়ে এসেছে তারও তথ্য উঠে আসছে আমাদের কাছে, মিনাখা জীবনতলা কার লোক, কোথা থেকে লোক এসছে, সেই নামগুলো সময়ের সাথে সাথে যারা ইনভেস্টিগেশন করবে তাদের হাতে আমরা তুলে দেবো। নওশাদ ভাই আজকে পুলিশ যতটা সক্রিয়, 144 এর এলাকায় আপনাকে যেতে দেওয়া হচ্ছে না, এই সক্রিয়তা যদি আগে দেখা যেত ভোটের দিন গণনার সময় তাহলে কি এত প্রাণহানি ঘটতো? সমস্যা হতো না, যেখানে সক্রিয় হওয়ার দরকার সেখানে নিষ্ক্রিয়, আর যেখানে একটা বিধায়ককে যাওয়ার দেওয়ার দরকার সেখানে সক্রিয়তা দেখাচ্ছে, নাটক চলছে, এ নাটক করে বাংলার মানুষকে ভুল বোঝা।